অস্ত্রোপচারের পর বুকের ভিতর থেকে বেরিয়ে আসছে পেসমেকার, প্রশ্নের মুখে বেসরকারি হাসপাতালের পরিষেবা। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী কাশীনাথ চৌধুরী। তালিবানরা আফগানিস্তান দখলের পরে খাদ্য সংকট চরমে উঠেছে সে দেশে, এমন পরিস্থিতিতে আফগানদের পাশে দাঁড়িয়েছে ভারত। আজ থেকেই সে দেশে খাদ্য সামগ্রী পাঠানো শুরু করা হল। মঙ্গলবার পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে এই খাদ্যদ্রব্য পাঠানোর কাজ শুরু করেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পাকিস্তানের জালালাবাদ হয়ে আফগানিস্তান পৌঁছানোর কথা রয়েছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল বুঝিয়ে দিলেন যে তার হৃদয়টা সোনা দিয়ে মোড়ানো। 11 বছরের শিশু ভারতকে বাঁচানোর জন্য আপৎকালীন ভিত্তিতে বোন ম্যারো অর্থাৎ ট্রান্সপ্লান্ট করানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই শিশুর জন্য সাক্ষাৎ দেবদূত হয়ে এলেন রাহুল। চিকিৎসার জন্য প্রয়োজনীয় 35 লক্ষ টাকার মধ্যে 31 লক্ষ টাকা একাই দিয়ে দিলেন তিনি। জানা যাচ্ছে অস্ত্রোপচারের পর ভরত এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দীর্ঘ টালবাহানের পর শুক্রবার আদালতে স্বীকার করলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তেই ভুল ছিল। অবিলম্বে পরীক্ষার্থীদের 1 নম্বর সংযুক্ত করার নির্দেশ বিচারপতির। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, তারা যাতে প্রাপ্ত নম্বর পাওয়া থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। কিছুদিন আগে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে আলিয়া ভাটের চরিত্র গাঙ্গুবাইয়ের চিত্রায় নিয়ে প্রশ্ন তুলেছিল গাঙ্গুবাইয়ের ছেলে বাবু রাজুসহ, এমনকি আদালতে মামলাও দায়ের করেন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন। তারই মাঝে ছবি মুক্তির আগে ফের বিতর্কে সঞ্জয় লীলা বাঁশালির ছবি। এবার এই ছবির বিরুদ্ধে পিটিশন ফাইল করেছে কামাঠিপুরার এক মহিলা বাসিন্দা। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সর্বত্রই একটি নাম আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস অভিক চৌধুরী, কন্ট্যাক্ট 9564845420। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।